বক্তব্যের সুযোগ না পেয়ে সমাবেশ স্থল ত্যাগ ক্ষুব্ধ ইশরাক হোসেন। বক্তব্যের সুযোগ না দেওয়ায় রাগ করে কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশ স্থল ছেড়ে চলে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার 23 মে দুপুর 12:45 দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল 10:00 আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বেলা 11:30 দিকেও বক্তব্য দেওয়ার সুযোগ পাননি ইশরাক হোসেন। পরে ঘোষণা করা হয় অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এমন ঘোষণার পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ক্ষিপ্ত উত্তেজিত হয়ে তার কর্মী সমর্থকদের নিয়ে মঞ্চ ছেড়ে প্রেস ক্লাবের ভেতরে চলে যান। এ সময় তাকে অনেকেই আটকানোর চেষ্টা করেন, কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি চলে যান। মঞ্চে এ নিয়ে আলোচনা হলে কিছুক্ষণ পর বক্তব্য দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে না থাকায় তিনি এলে তাকে সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরে কর্মী সমর্থকদের নিয়ে প্রেস ক্লাব ত্যাগ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকাল 10:00 বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল 9:00 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে। এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।